Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 ডাব কেমন দাম করেছেন ২০-২৫ দাম রেখেছেন আর আজকে দশহরা পুজোর জন্য আপনার ডাবের দাম বাড়েনি আচ্ছা কিন্তু আপনারা এই পুজোর জন্য কিছু বাড়াননি কি নাম আপনার আমার নাম বুবাই 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 ডাব কত করে ২০-২৫ মানে আপনার দশহরা পুজোর জন্য ডাবের দাম বাড়েনি আচ্ছা কি নাম আপনার কত করে আজকে বিক্রি করছেন লিচু ৮০ টাকা করে বিক্রি করছেন মানে আজকে দশহরার জন্যই দামটা বেড়েছে আচ্ছা আপনার কি মানে সবই বিক্রি হয়ে গেছে আচ্ছা মুচ্ছে কত করে রেখেছেন দুটোর দাম ১০ টাকা ২০০ গ্রাম ১০ টাকা আর যেহেতু আজকে দশহরা পুজোতে লাগবে সেই জন্য কলা কত করে রেখেছেন কলা কত করে রেখেছেন আজকে তিনটেই ১০ টাকা এগুলো ৮০ টাকা কিলো আচ্ছা কত করে শশা কত করে রেখেছেন আজকে ১০০ টাকা কিলো আপনারা কত কিনছেন কত করে লিচু ৮০ টাকা করে কিলো শশা কত করে কারো কাছে ৮০ কারো কাছে ১০০ টাকা দেখছি সেটা কি আজকের জন্যই নাকি না আবার দাম কমে যাবে কাল থেকে পুজো বলে আচ্ছা আচ্ছা মালের আমদানিও নেই ফল তো শেষ হয়ে গেল দেখছি কিরকম বাজারে দাম যাচ্ছে কেমন আপনার তো সব শেষ হয়ে গেছে এত দাম তার মধ্যেও মানুষ কিনছে আমদানি কেমন আমদানি কেমন আমরা আপনাদের খুব বেশি মাল নেই কিরকম কিরকম তরমুজের কিরকম দাম কেজি অর্থাৎ ৭ টাকা করে ও ৮০ টাকা এবং ৭ টাকা করে কেজি বিক্রি করছেন আর বাকি এই যে কলা বা এগুলো পিস হিসাবে বিক্রি করছেন পদ্ম ফুল এটা কি বিক্রি করছেন তালশাঁস পদ্ম ফুল আছে নাকি চলে গেছে কিরকম দাম ফলের কেমন দাম ফলের কেমন দাম আপনার আজকে ফল এখন চলছে ওরকমই দাম কিরকম আছে ৩টা করে ১০ টাকায় বেচছি কলা
আচ্ছা মৌসুমি দুটো করে 10 শুকিয়ে গেছে তো হ্যাঁ শুকিয়ে গেছে দাম না আমি আপনা 3 থেকে 20 টাকা বেচি দুটো করে আজ বাড়ি আমরা 10 12 বাজার পুজোর বাজার মাল ঠিক মতো আসছে না সেজন্য দামটা বেড়েছে আনারস কি রকম ভাবে বিক্রি করছেন আনারস 20 টাকা পিস 30 টাকা পিস 40 টাকা পিস 20 30 টাকা পিস সেটা কি শুধু দশহরা পূজো বলেই না দাম কম আছে এমনি দাম বাড়া তাহলে দাম কম আছে আচ্ছা বললে এমনি আনারস গুলো আপনার 40 টাকা 30 টাকা পিস আচ্ছা আপনি আমাকে বলি বড় এলাকা বলি বড় নাকি মাথা এই বলি বড় আমি আপনাকে দেখতে পাচ্ছি না আচ্ছা দিদি দশহরা পূজো দিতে যাচ্ছেন শিব মন্দিরে যাচ্ছেন এবং দশহরা ব্রত করেছেন কি রকম জিনিসের দাম তো খুব ওতে কি ম্যানেজ করলেন পদ্ম ফুল পেয়েছিলেন নেওয়া হয়নি দামটা বাড়া বলেই অনেকে নিতে সাহস পাচ্ছেন না তাই তো খুবই কষ্ট করে চলছে শুধু আজকে আমদানিটা কম বলেই কি জিনিসের দামটা বেশি আমদানি কমের জন্য দামটা বেশি হ্যাঁ বলুন কিরকম বিক্রি হচ্ছে কেমন মানে এটা কি জিনিসের দামটা বেড়ে গেছে আজকে সেই জন্যই নাকি দাম আপনারা ঠিকই রেখেছেন আচ্ছা মানে এরপরও মানুষ কেন কিনতে সাহস পাচ্ছে না অনেকেই তো বলছেন যে অত্যধিক জিনিসের দাম বেড়েছে তাই একই আছে কি নাম আপনার আপনার নাম কি এখানে কি আনাজের দামও বেড়ে গেছে আজকে কি আনাজের দামও বেড়ে গেছে আনাজের দাম মানে বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে সব সবজি নষ্ট হয়ে গেছে না তার জন্য দাম হ্যাঁ যেমন দশহরা পুজোর জন্য যেমন শশার দাম বেড়ে গেছে শশা খাওয়া অন্য ফলের দাম যেমন বেড়েছে আনাজের দামও সেই অনুপাতেই বেড়েছে শুধু আমদানি নেই বলে তাই তো আমার লেবু 8 টাকা 8 টাকা দাম বেশি দেখানো করতে চুপ করে না ছ টাকা দাম বলছে 8 টাকা দাম নিতে চায় না করতে 8 টাকা দিতে